বন্ধুরা দেখুন, প্রযুক্তি আমাদের কোথায় দাঁড়া করিয়েছে। আপনারা দেখছেন একটি কাগজ, কাগজের নিচে কিছু আঁকার চেষ্টা করছে, বাট এখানে কিছু এঁকেছে। তারই সাথে দেখছেন একটি ফোন, কিন্তু ফোনটি দেখছেন বিভিন্ন পেন্সিল আছে ফোনের নিচে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখুন, এখানে ক্লিপের সাথে পেন্সিলগুলো যুক্ত করা আছে, এবং সেই পেন্সিলের উপরে ছবি আঁকতে আঁকতে সে একটি স্টান তৈরি করেছে। দেখুন তার মেধা কতটা, ক্রিয়েটিভিটি তার ভিতরে। যে আসলে আমাদের নবীনরা যে পড়াশোনার পাশাপাশি তারা যে বাড়তি চিন্তা চেতনা নিয়ে যায়, তারা সৃষ্টিশীল কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখে, এটি তার একটি প্রমাণ। আপনারা প্রতীকী সৃষ্টি করার জন্য চেষ্টা করুন, তবেই আপনারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। আমরা অবশ্যই আমাদের মেধাকে কাজে লাগাই না, বাট আমাদের মাঝে আমাদের শিক্ষার্থীরা, আমাদের নবীনরা অনেক কিছুই তারা চিন্তা ভাবনা করে, হয়তো বা তাদের পরিবার থেকে সেই সাপোর্ট পাচ্ছে না, বা অর্থনৈতিক সমস্যার জন্য অনেক কিছুই আমরা তাদেরকে আসলে তাদের কাছ থেকে পাই না। কিন্তু আপনারা দেখুন, এটি কিন্তু শূন্যর উপরে আছে, এটি যথেষ্ট একটা ক্রিয়েটিভিটি একটি কাজ। দেখুন যে ক্লিপের সাথে দুটি পেন্সিল যুক্ত করা, তার উপরে দুটি পেন্সিল রেখে একটি মোবাইল ফোন, একটি স্ট্যান্ড তৈরি করেছে। আমরা দেখাতে, মোবাইলটা সরালে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা। দেখুন যে একটি স্ট্যান্ডটা কেমন হয়েছে, আবার স্ট্যান্ডটার দেখিন একটি প্রতিফলন, তার নিচে একটি ছায়া হয়ে আরেকটি স্ট্যান্ডের মতো তার রূপ ধারণ করেছে। তাই আপনারা অবশ্যই সবাই একে মূল্যায়ন করবেন, সে ছোট হোক বড় হোক, যে তার সৃজনশীল কাজকে সবাই মূল্যায়ন করবেন, তবে আপনারা সে উৎসাহিত হবে এবং ভবিষ্যতে ভালো কিছু করার জন্য আবারও কিছু চেষ্টা করবে। লাদনা দেখি দেখি কি হলো, তুমি তো ভালো কিছু করছো, কই এটা দেখি না কেন, লজ্জা পাচ্ছ কি? মানে তুমি কি আগে কখনো করছো এটা, না আজকেই করলে? মানে আমার কাছে খুবই, মানে খুবই আনকমন মনে হচ্ছে এবং খুবই ভালো লেগেছে তোমার কাছে। তুমি কি এটা করার পরে তোমার কাছে কেমন লাগছে? মানে আমি তোমাকে অনেক অনেক, আমি তোমাকে এই বললাম যে খুব সুন্দর একটা কিন্তু তুমি প্রেজেন্টেশন করছো, বাট আমি খুবই ভালো লেগেছে। তোমার কাছে কেমন লাগছে বন্ধু তোমার কর্মকাণ্ড? হ্যাঁ যথেষ্ট ভালো, ক্রিয়েটিভিটি না, অবশ্যই ক্রিয়েটিভিটি। লাদানের পরিকল্পনা এবং তোমার যে চেষ্টা আমার কাছে মুগ্ধ করেছে, তোমার চেষ্টা। তুমি ভালো কিছু করো, তুমি যে বিষয়ের জন্য খুলনা আর্ট একাডেমিতে এসেছো, তুমি একজন ভালো একজন আর্কিটেক্ট হতে চাচ্ছ, তোমার আর্কিটেক্ট আমি আশা করি ভালো কিছু, তোমার ভবিষ্যতে আরও ভালো কিছু তুমি অবশ্যই উপহার দেবে আমাদের দেশকে, এটা আমি আমার বিশ্বাস তুমি ভালো কিছু করতে পারবে। আমরা যদি বাইরের কান্ট্রিগুলো আমরা দেখি, আর্কিটেক্ট কিন্তু এমন এমন বাড়ি দেখা যায় মনে হচ্ছে যে এটা শূন্যর উপরে, আবার মনে হচ্ছে যে এটি একটি বিধ্বস্ত একটি বাড়ি, মানে ভাঙাচোরা, আবার মনে হচ্ছে কোনো গাড়ি উল্টে গিয়েছে। হ্যাঁ আমরা এরকম কোনো বাড়ি দেখি না, আবার দেখি যে বাড়িটা মনে হচ্ছে যে এটা মানে খুব পুরানো জরজীর্ণ একটি বাড়ি, কিন্তু বাড়িটি খুবই নতুন এবং মনে হচ্ছে কি ফাটল ধরে গেছে, বাট ওটা কিন্তু ওইভাবে আর্কিটেক্ট সৃষ্টি করেছে। মানে আমরা যখনই ক্রিয়েটিভিটি কোনো কিছু করবো, তখনই কিন্তু সেটা মানে ওইটাই ফোকাস হবে, বাট ওইটাই যে আমার মানে ব্যতিক্রম কোনো কিছু করতে গেলে অবশ্যই তোমার ব্যতিক্রম চিন্তাভাবনা নিতে হবে। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালো কিছু করো, এমনই প্রত্যাশা রাখি তোমার কাছ থেকে।